ইতিহাসে অবশ্যই অবশ্যই একটা উদাহরণ হয়ে থাকে। কনভেনশন শুরুর আগে থেকে একটা ওয়ার্ড আমার কানে মাঝে মাঝে বাজে, স্টিম ম্যানেজার, স্টিম ম্যানেজার। এখানে অনেকেই আছে, স্টিম মানে কি এটা আমরা জানি না, এটা জানি না, কিন্তু স্টিম ম্যানেজার মানে কি এটা আমরা জানি না, এটা আমার বিশ্বাস। এখন স্টিম ম্যানেজার যেটা করছে এটা আসলে আমি এত ভালো তাদের কাছ থেকে আশা করি না, যতটা ভালো তারা করছে। আপনারা জেনে খুশি হবেন যে 267টা টিমের মধ্যে হয়তো 3-4টা টিম পার্টিসিপেট করেনি, কিন্তু আমাদের কোনো ভুলের কারণ নয়, তাদের অনুপস্থিতির কারণে। সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ফ্রন্ট লাইনে আছি, আর আমি অবশ্যই আশা আর বিশ্বাস করি স্টিম ম্যানেজাররা ছিলেন হচ্ছে এই যুদ্ধের ফ্রন্ট লাইন। আর যারা আমাদের এই কনভেনশন থাকে, আর আরেকটা জিনিস যেটা আমরা বলব, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আমাদেরকে যেভাবে হেল্প করছে, স্পন্টেনিয়াসলি যে হেল্পটা করছে, এটা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তারা যদি এইভাবে হেল্পটা আমাকে আমাদেরকে স্পন্টেনিয়াসলি ব্যবহার করতে না দিত, তাহলে প্রোগ্রামটা এত সুন্দর হতো না। যখন যেভাবে চাইতাম সেটাই আমাদেরকে সাহায্য করছে, হেল্প করছে। স্যার সেখানে গল্প হয়েছে এবং সেটা আমার জীবনে আর জীবন মনে থাকবে, এবং স্যারকে আমি মাঝে মাঝে স্মরণ করেছি, কথা বলে আমার জন্য খুব দরকার ছিল, সময় দরকার ছিল। এই জন্য স্পেশাল এবং আমাকে পার্সোনালি যে কতজন রিকোয়েস্ট করছে, স্যার একটা দেওয়া যায় না, আমি বললাম না, তুমি যে তোমাদের দিকে পরে দক্ষিণপুরের একটা পার্টিসিপেট পাবে না, তুমি কি চাও বাংলাদেশের পার্টিসিপেট করবো? না স্যার, আমাদের শুভ যাক, আমরা নিজে করে থাকি। Was the mental attitude of our every participant in this convention. That's why finally we made it to Steve and আর যদি বলা হয় কনভেনশন অনেক ভুল ছিল, আমি মনে করি সেখানে কোনো ভুল ছিল না, এভরিথিং ওয়াজ আ পার্ট অফ লার্নিং, এভরিথিং ওয়াজ আ কনভেনশন। আমাদের কোনো ভুল ছিল না, সেগুলো ছিল চ্যালেঞ্জ, এবং আপনারা আমার সাথে অবশ্যই একমত হবেন সেই চ্যালেঞ্জগুলোকে আমরা এত সুন্দরভাবে পিএসডিএমের মোটো ভিশনের সাথে কোয়ালিটিকে মেনটেন করে যেভাবে ওভারকাম করছি, এটা অবশ্যই অবশ্যই আমাদের উল্লেখযোগ্য একটা বিষয়। এবার আমি সবচেয়ে স্যার সম্পর্কে কিছু কথা বলতে চাই। কিন্তু আমরা এই মঞ্চে এত সুন্দর ভাবে বসে এই প্রোগ্রামটা করতে পারছি। সবশেষে আমি একটু বলে রাখি, স্টিম ম্যানেজার যারা ছিলেন তাদের সাথে আমি যে ব্যবহারটা করছি আসলে মাঝে মাঝে মনে হয়েছে অনুচিত, উচিত। আমি ভুল সবসময় করি, আর এই ভুল সংশোধন করার জন্যই আমি এসে কেন আসি। তো যদি আমার ভুল সংশোধন কমপ্লিট হয় তখন আমার হয়তো ভুল হবে না, কিছু মিস্টেক হবে, সেটাও আমি হয়তো সংশোধন করার।